হ্যালো ব্রন, দি সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে খুবই একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন রয়েছে আপনাদের সঙ্গে। কম বেশি আগে পরে অনেক কমেন্টই আপনাদের এসছে, তার মধ্যে থেকে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কমেন্ট সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। ছোট্ট একটা সেশন হবে, অবশ্যই স্কিপ না করে একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন, ওকে? আর যদি আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের অল বেল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে প্রত্যেক দিন কিন্তু আপনার প্রাইমারি টেট এক্সামের প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সবথেকে বেশি যে কমেন্টটি এসেছিল সেটা হচ্ছে পিডিএফ নিয়ে। আপনাদের সরাসরি পিডিএফ লিঙ্ক প্রোভাইড করতে বলছেন, অনেকে বলছেন পিডিএফ ডাউনলোড করবো কী করে, এ ধরনের অনেক কমেন্ট ছিল। তো আপনারা জানিয়ে দেবো যে আপনাদের সরাসরি আমি পিডিএফ লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, তবে আপনার যদি পিডিএফটা খুবই দরকার হয় অবশ্যই আপনাকে পিডিএফ প্রোভাইড করা হবে। আর পিডিএফ লিঙ্কটা সরাসরি প্রোভাইড করতে পারবো না কেন, তার পেছনেও বেশ কিছু রিজন রয়েছে, অবশ্যই আপনাদের জানাবো। তার প্রথম যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে আমি আগে পরে অনেক পিডিএফ আপনাদের প্রোভাইড করেছি, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে। আপনারা অনেকে ডাউনলোড করেছেন, যারা ডাউনলোড করতে পারেননি ইনস্টাগ্রামে অনেকে এসএমএস করেছেন, আমি ইনস্টাগ্রামের ইনবক্সে পর্যন্ত আপনাদের পিডিএফগুলো প্রোভাইড করেছি। তবে ফেসবুকে যে পিডিএফগুলো শেয়ার করা হতো, লিঙ্কগুলো শেয়ার করা হতো, তো সেখান থেকে কিন্তু পিডিএফগুলো অনেকে ডাউনলোড করে পিডিএফগুলো কিন্তু খারাপভাবে ব্যবহার করছে। যেমন বলতে পারেন যে আমাদের চ্যানেলের পিডিএফ থেকে তারা ক্লাস প্রোভাইড করছে, যেটা আমরা কখনোই চাই না। আর পিডিএফটা প্রোভাইড অবশ্যই করতে পারে যদি পারমিশন নিয়ে নেয়, অবশ্যই আমাদের কিন্তু মেল করতে পারতো অথবা ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দেওয়া থাকে, একবার এসএমএস করে যদি বলতো তাহলে অবশ্যই তাদের পারমিশন দেওয়া হতো, যেহেতু আমাদের জানার বাইরে, যেহেতু আমরা জানি না যে আমাদের পিডিএফগুলো ব্যবহার হচ্ছে। ওকে, তো আপনারাই অনেকেই আছেন যারা এসএমএস করে জানিয়েছেন যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অন্য চ্যানেলে দেখছে, এমনকি আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তারা কিন্তু আপলোড দিয়ে দিচ্ছে এবং তাদের চ্যানেলও বর্তমানে দেখছি 3,000, 4,000, 5,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো আমরা এটা চাই না যে কোনোভাবে মিস, এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা ঠিক ছিল, কিন্তু রিসেন্ট 5-7 দিন ধরে যেটা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে। ইউপি টেটের জন্য থাম্বনেলে লেখা রয়েছে, ইউপি টেটের জন্য বাংলায় প্রস্তুতি নিন। তারপরে লেখা রয়েছে যারা আসাম ত্রিপুরা থেকে বিলং করেন, যারা পরীক্ষা দেবেন তারা প্রিপারেশান নিতে পারেন, এবং জানি না আসাম ত্রিপুরা থেকে কেউ ইউপি টেট দেবে কি না, তবে সেখানে ভিডিওটা রয়েছে আমার ভিডিও। এখন আপনাদের তো আমি প্রিপারেশানটা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য, তার পাশাপাশি ত্রিপুরা এবং আসাম টেটের জন্য আমি আপনাদের আগে জানিয়েছি যে আপনারা প্র্যাকটিস করতে পারেন কোশ্চেনগুলো নিয়ে। ওকে, আর যেহেতু ইউপি টেট পরীক্ষার জন্য বাংলায় প্রিপারেশান নিন, 100% কমন আসবে, এ ধরনের কোনো কিছু থাম্বনেলে লেখা রয়েছে এবং তার সেই থাম্বনেলের ভিডিওতে ক্লিক করলে আমার ভিডিওটা পেলে হচ্ছে, এতে যদি কোনো মিসগাইড করা হচ্ছে এর জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। তো আপনাদের একটা জিনিসই বলবো, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেল ছাড়া যদি কোনো সেকেন্ড বা থার্ড চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাদেরও কমেন্ট করে অ্যালার্ট করে দেবেন, কারণ এভাবে আপনাদের যেভাবে মিসগাইড করা হচ্ছে। ইউপি টেটের প্রিভিয়াস ইয়ারগুলোতে কোথা থেকে কোশ্চেন এসছে, কী আছে না আছে আমি কিছুই এখনও দেখিনি, তবে আমি যেটুকু দিচ্ছি পশ্চিমবঙ্গ টেটের পাশাপাশি আসাম ত্রিপুরার জন্য এখন ইউপি টেটে কোন ধরনের কোশ্চেন এসেছিলো আগের বছর, তার আগের বছর কোন ধরনের কোশ্চেন এসছে, এ ধরনের কিছুই আমরা দেখিনি এখনও। এখন আমাদের ভিডিও থেকে যদি কেউ দিয়েও থাকে এক্সাম, আমি জানি না কেউ দেবে কি না, যদি কেউ দিয়েও থাকে তাহলে সে যে কোশ্চেনের ক্লাসগুলো করছে সে তো মিসগাইড হচ্ছে, এর জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। তো এ ধরনের যে ঘটনাগুলো হয়েছে এবং একটা চ্যানেলে দেখছি 4,000 থেকে 5,000, 7,000 সাবস্ক্রাইবারও হয়ে যাচ্ছে, তো আপনাদের ভাবলাম জানানো দরকার। তো সরাসরি একটা জিনিস কি আপনাদের পিডিএফগুলো প্রোভাইড করতে পারবো না, যেহেতু আমি আপনাদের জন্য পিডিএফগুলো প্রোভাইড করছি আর পিডিএফগুলো আমার কাছে রেখেও কোনো লাভ আমার হচ্ছে না, অবভিয়াসলি আপনাদের ক্লাসগুলো প্রোভাইড করছি। আপনারা চাইলে যখন ক্লাসগুলো আসছে তখন আপনারা খাতায় নোট করে নিতে পারেন, অথবা আপনার যদি পিডিএফটা খুবই দরকার হয় আপনারা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি এসএমএস করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা সরাসরি ইনস্টাগ্রামে এসএমএস করুন। আপনাকে কী করে পিডিএফ দেওয়া হবে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। সেকেন্ড যে টপিকটা রয়েছে, আরেকটা কমেন্ট এসেছিলো, খুবই প্রচণ্ড পরিমাণে কমেন্ট এসেছিলো, আমি এ ধরনের কমেন্ট আপনাদের কাছ থেকে কখনোই আশা করিনি। সেখানে কমেন্ট করা হয়েছিলো রাজ্য টেট পরীক্ষার প্রস্তুতি বলে একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, সেখান থেকে আমরা কপি করছি কোশ্চেনগুলো। তো এটা নিয়েও আপনারা জানিয়ে দিচ্ছি, রাজ্য টেট পরীক্ষার প্রস্তুতি যে ফেসবুক গ্রুপটা রয়েছে সাইডে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সাম প্রিপারেশন 2020। তো গ্রুপটার অ্যাডমিন আমি, গ্রুপটা আমারই। তো সেখানে আমি আপনাদের ক্লাসগুলো প্রোভাইড করার পাশাপাশি ওই গ্রুপে কিছু কিছু কোশ্চেনগুলো আমি শেয়ার করে থাকি, পুরো কোশ্চেন আমি শেয়ার করি না। আর যারা ইউটিউব চ্যানেল আছেন তাদের গ্রুপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এই চ্যানেল থেকে প্রিপারেশন ক্লাসগুলো পেয়ে যাবেন। ওকে, আর এই চ্যানেলে ক্লাসগুলো দেওয়ার পাশাপাশি আমি গ্রুপে কোশ্চেনগুলো কিছু কিছু শেয়ার করে থাকি, যারা ফেসবুকের থ্রু কানেক্টেড আছে তারা কোশ্চেনগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারে এবং কোশ্চেনগুলো নোটও করে নিতে পারে। চাইলে আপনারাও জয়েন্ট হতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি সাজেস্ট করবো ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন্ট থাকুন,
তাহলেই আপনারা আরও ভালো প্রিপারেশন নিতে পারবেন। ওকে, আর যেহেতু এই ধরনের কমেন্টগুলো নেক্সট টাইম না করাই বেটার, খুবই খারাপ লাগে যেহেতু গ্রুপটাই আমার। আর আপনাদের জানিয়েছিলাম এর আগে, আমি বলেছিলাম যে একটা কোশ্চেন দেখা গেলো আছে, যেটা কালকে আমাদের প্র্যাকটিস সেট 10 এসেছিল ক্লাসটা, সেখানে যে ফার্স্ট কোশ্চেনটা ছিল, শিশু জীবন বিকাশের স্তর কয়টি বা পর্যায় কয়টি, এখানে বলেছে শুধুমাত্র শিশুর জীবনটা। ওকে, শিশু জীবনটা আমাদের কোন বয়সটা হয়ে থাকে? জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত আমাদের শিশু জীবনটা ধরা হয়ে থাকে। ওকে, তো এই কোশ্চেনটা যদি থাকে, বিভিন্ন চ্যানেলে আসতেই পারে, আমার চ্যানেলে এসছে বলে সেকেন্ড চ্যানেলে আসবে না এটা কোনো ফ্যাক্ট নয়, তারাও দিতে পারে, তো এটা কোনোভাবে কপি হয় না, এটা অনুকরণ অনুসরণ রয়েছে। আমি লাইভ স্ট্রিমে আপনাদের জানিয়েছিলাম অনুকরণ কোনটা আর অনুসরণ কোনটা। তবে আমাদের যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে, যে ক্লাসগুলো রয়েছে, কিছু কিছু কোশ্চেন আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপেও শেয়ার করে থাকি, তো এটাকে ওই গ্রুপের কপি একই পার্সন যে শেয়ার করছে, এই চ্যানেলেও আমি আপনাদের শেয়ার করছি কোশ্চেনগুলো, ক্লাসগুলো প্রোভাইড করছি, এবং গ্রুপেও যাই না তারা আমাকে চেনে কিনা, বা যে শেয়ার করছে সেটা দেখলেই পাওয়া যেত, যে হয়তো দেখে কমেন্ট যদি করতো তাহলে এ ধরনের কোনো কমেডি আসতো না। অনেক কমেডি এসেছিলো যে রাজ্য টেট পরীক্ষার প্রস্তুতি গ্রুপের ফেসবুক গ্রুপের কপিগুলো আমরা করছি, তো গ্রুপটা আমারই, আমি ওখানে অ্যাডমিন রয়েছি এবং আমি ছাড়া আরও দুজন মনিটর রয়েছে। এই ধরনের কমেন্টগুলো ফিউচারে না করাই বেটার, কারণ যেহেতু একটা পার্সনই দুটো জায়গায় কোশ্চেন শেয়ার করছে, আমি আপনাদের এদিকে ক্লাসও প্রোভাইড করছি আর ওইদিকে ফেসবুক গ্রুপেও এই ক্লাস থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেইগুলোই কিছু কিছু প্রোভাইড করছি। ওকে, আর থার্ড যে টপিকটা রয়েছে, কালকে আমাদের প্র্যাকটিসের 10-এর ক্লাস ছিল, সেখানে কোশ্চেন নাম্বার 1 নিয়ে আপনাদের অনেক ডাউট ছিল, তো আজকে আমাদের প্র্যাকটিসের 11 আসবে না, প্র্যাকটিসের 10-এর যে ডাউট সেশনটা আজকে কিন্তু হবে, তো আপনার যদি কোনো ডাউট থাকে আপনারা আমাকে কোশ্চেন পাঠাতে পারেন, তাহলে ডাউট সেশনে কিন্তু আপনাদের কোশ্চেনগুলো অ্যাড করে দেবো। ওকে, আর আজকে যে টপিকটা হবে ডাউট সেশন, প্র্যাকটিসের 10-এর যে ডাউট সেশনটা রয়েছে, সেখানে আপনাদের আরেকটা কমেন্ট ছিল যে কোঠারি কমিশন নিয়ে আরও যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো আপনারা জানাতে বলছিলেন, তো আজকের প্র্যাকটিস সেট 10-এর যে ডাউট সেশনটা আসবে সেখানে আমি অ্যারিকসনের যে শিশু জীবনের বিকাশটা রয়েছে এবং জীবন বিকাশের স্তর কয়টি, এ ধরনের যে কনফিউশনগুলো রয়েছে, রাত 9টার সময় আপনারা ক্লাসটা দেখুন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে যে কমেন্টটা ছিল যে কোঠারি কমিশনের ডিটেলস একটা ক্লাস, মানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো হয়ে থাকে, ইনস্টাগ্রামের ইনবক্সে আপনারা এসএমএস করে জানিয়েছিলেন যে কোঠারি কমিশন থেকে কত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সে ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো কালেক্ট করা হয়েছে এবং প্র্যাকটিসের 10-এই কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, তো ক্লাসটা করতে থাকুন। এটুকু ছোট্ট একটা ডিসকাশন ছিল আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য। আর তাছাড়া এ ধরনের যদি কোনো টপিক দেখেন যে আমাদের চ্যানেলের যে ভিডিওটা সেটা কোনো সেকেন্ড চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা জানাবেন এবং তাদেরও অ্যালার্ট করে দেবেন। আর যারা কপি করছে তারাও হয়তো ভিডিওটা দেখছে, তাদের একটাই কথা বলবো যে এভাবে কপি করে আপলোড দেওয়ার থেকে বেটার হবে আপনি নিজে কিছু আপলোড দিন, খুব বেটার হবে। আর আমি আপনাদের স্ট্রাইক দিচ্ছি না, কিন্তু পরবর্তীতে ইউটিউব থেকেও কিন্তু স্ট্রাইক পড়ে যেতে পারে, আর একটা চ্যানেল স্ট্রাইক খেয়ে যদি টার্মিনেট হয়ে যায় অবশ্যই খারাপ লাগে। আমি জানি আমার বেশ 2-3টে চ্যানেল টার্মিনেট হয়েছে, তার মধ্যে থেকে আমি একটা চ্যানেলের কথা আপনাদের বলি, যেটা আমার ব্লগ চ্যানেল ছিল, 2017-তে 34K সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটা আমার টার্মিনেট হয়ে যায়, টি সিরিজ থেকে আমি স্ট্রাইক খেয়ে গেছিলাম, তো খুবই খারাপ লাগে যখন একটা চ্যানেল খুব ভালো জায়গায় যায় আর আপনাদের দেখলাম 5,000-7,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো একটাই কথা বলবো আপনাদের, এভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দিয়ে আপনারা মিসগাইড করাটা বন্ধ করুন। যদি আপনি ত্রিপুরা থেকে বিলং করে থাকেন তাহলে অবভিয়াসলি ত্রিপুরা টেট পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন দিতে পারেন, তবে সেটা নিজ থেকে কোশ্চেন তৈরি করে বা সেট করে আপনারা কিন্তু নিজেরাই রেকর্ডিং করে দিতে পারেন, এইভাবে আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড দেওয়ার কোনো মানে নেই। আর এখন ইউটিউব থেকে যেটা করে দিয়েছে, ইউটিউব স্টুডিও বেটাতে গিয়ে কিন্তু সমস্ত কিছুই দেখা যায় যে কোন চ্যানেলের ভিডিওটা আপনার ভিডিওর সঙ্গে ম্যাচিং হচ্ছে। তবে যারা ভিডিওটা কপি করেছেন তারা মেল বক্স চেক করুন, আপনার কাছে কিন্তু মেল চলে গেছে, ভিডিওটা রিমুভ করে দিন অথবা প্রাইভেট করে দিন। আর ফিউচারে কিন্তু এ ধরনের কোনো ভিডিও, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনারা আপলোড দেন তাহলে কিন্তু সরাসরি আমরা স্ট্রাইক দিতে কিন্তু বাধ্য হব। ওকে, তো আপনাদের সঙ্গে এইটুকু ডিসকাস ছিল। আর যেহেতু কেন পিডিএফটা প্রোভাইড করছি না রিজনটাও আপনারা জানিয়ে দিলাম, আর যদি আপনার খুবই দরকার হয় পিডিএফের অবশ্যই ইনস্টাগ্রামে এসএমএস করুন, তাহলে আপনাদের সরাসরি আমি জানিয়ে দেবো যে কী করে আপনাদের পিডিএফটা প্রোভাইড করব। ওকে, আর তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখুন, কারণ আমাদের যে এখন থেকে যে সেশনগুলো চলছে, রাত 9টার সময় প্রাইমারি টেটের প্র্যাকটিস সেটের টাইমটা শিডিউল হয়ে গেছে, একদম ফিক্সড, এই টাইমে আপনারা প্র্যাকটিস সেট পেয়ে যাবেন, এবং ফেব্রুয়ারি থেকে তখন হয়তো প্রত্যেক দিন আপনারা 2 অথবা 3টে ক্লাসও পেয়ে যেতে পারেন। তো কোন টাইমে কোন ক্লাসটা সেট করা হবে সমস্ত কিছু আমি ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো আপনাদের পোস্টের মাধ্যমে। ওকে, আর আপনাদের অনেক কমেন্ট ছিল যে টেলিগ্রাম গ্রুপ করার জন্য, আমি আপনাদের জানিয়েছিলাম যে 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা টেলিগ্রাম গ্রুপের দিকে যাব, যেহেতু 50K সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় হয়েও গেছে, আর টেলিগ্রাম গ্রুপটা ফেব্রুয়ারির পর থেকে শুরু করে দেবো, অসুবিধা নেই। সেখানে আপনাদের বেশ কিছু কোশ্চেনগুলো মক টেস্ট দেওয়ার জন্য কোশ্চেনগুলো সেন্ড করে দেওয়া হবে, আপনারা চাইলে মক টেস্ট দিতেও পারেন, সেটা আমি আপনাদের আপডেট দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম আইডিতে, কবে আমরা টেলিগ্রাম গ্রুপ শুরু করছি এবং কী করে জয়েন্ট হবেন, লিঙ্কও দিয়ে দেবো আপনাদের। ওকে,
তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ছিল ছোট্ট একটা ডিসকাশন, যদি ভালো লাগে লাইক করতে পারেন, লাইক নাও করতে পারেন, যদি ভালো লাগে আপনার তাহলে লাইক করবেন। আর অবশ্যই কিন্তু আপনারা ক্লাসের ভিডিওর নিচে কমেন্ট করে হোমটাস্কের অ্যান্সারটাও দেওয়ার চেষ্টা করুন, তার সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো টপিকে ডাউট থাকে তাহলে সেটাও আপনারা জানানোর চেষ্টা করুন, অথবা ইনস্টাগ্রামে আপনার পার্সোনালিও জানাতে পারেন। সে টপিকগুলো নিয়ে আমাদের ডাউট সেশনে অ্যাড করা হবে এবং সেগুলো নিয়ে ডিসকাস করা হবে।